প্রশ্নপত্র ফাঁস নতুন কিছু নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা প্রযুক্তির ব্যবহার করি, এটা এড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে ইতালি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল পরিচালনা পরিষদের 41তম বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পাল্টা প্রশ্ন ছুড় দিয়ে শেখ হাসিনা বলেন, প্রশ্ন ফাঁস কত মিনিট আগে হয়? 20 মিনিট আগে, 1 ঘন্টা আগে? কেউ যদি চট করে ছবি তুলে প্রকাশ করে দেয়, আমাদের কি করার আছে? প্রশ্ন ফাঁস হচ্ছে 20 মিনিট বা 1 ঘন্টা আগে, এত ট্যালেন্ট কোন ছাত্র যে এই সময়ের মধ্যে পড়ে মুখস্থ করে লিখবে? মন্ত্রী আর সচিব গিয়ে তো প্রশ্নপত্র ফাঁস করেনি, তাদের কেন সরে যেতে হবে? সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সব জায়গায় আপনাদের এজেন্ট আছে, যে এই প্রশ্নপত্র ফাঁসে জড়িত তাকে খুঁজে বের করে দেন, আমরা তাদের শাস্তি দেব। এ সময় বহু নির্বাচনী পদ্ধতিতে বন্ধ করে দেওয়ার পক্ষে সাংবাদিকদের সমর্থন চান প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমালোচকদের প্রতি তির্যক মন্তব্য করে তিনি বলেন, কোনো দিকে দোষ না পেয়ে একটা নিয়ে খোঁচা খুঁচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে ইতালি ও ভ্যাটিকান সিটিতে 4 দিনের সরকারি সফর শেষে 17 জানুয়ারি শনিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।